রুহুল আমিন সাহেব বলছেন যে স্যার ফিশমিল কিনতে গেছিলাম 75 টাকা কেজি, প্রোটিন 42%, তাই কিনি নাই স্যার, 700 কেজি সয়াবিন মিল নিয়ে আসি। এখন স্যার পাবদা ও শিঙের রেণুর জন্য 60% সয়াবিন ও 40% ব্রান দিলে কি ভালো ফলাফল হবে? আপনার 60% সয়াবিন দিলে আপনার 424, আর এখানে হইল 4.65 29। আপনি একটা কাজ করেন, আপনি ফিশ মিল কিনবেন ওই যে এসিআই কোম্পানি, তারপরে স্কোয়ার কোম্পানি, তারপরে ইওন কোম্পানি, এনাদের কিন্তু ফিশ মিল আছে। তো এনাদের ফিশ মিল এরকমের জায়গায় 100 কেজির মধ্যে 5 কেজি ফিশ মিল, এইটার সঙ্গে আর 5 কেজি ফিশ মিল লাগাই দিতে পারেন, তাহলে আপনার একটা ভালো ইয়া হইতে পারে। আর তা না হইলে আপনার বাড়ি কোথায় আমি ঠিক জানি না, যদি আপনার শুটকি সংগ্রহ করার সুযোগ থাকে, চিংড়ির শুটকি নিলেন, চিংড়ির আপনার ওই যে ওয়েস্টে যে শুটকি পাওয়া যায়, মানে আপনার চিংড়ির কিছু শরীরের ভাঙ্গা চূড়া কিছু শুটকি পাওয়া যায়, এইটা নিয়ে আসে আপনি পাউডার করেও কিন্তু এটা করতে পারেন। 5-6 কেজি ওইটা দিয়ে দিলেন এই 100 কেজির মধ্যে, এইটার সঙ্গেই আর 5 কেজি ওইটা দিয়ে দেন, তাহলে আপনি একটা ভালো করবেন, ভালো হবে, খারাপ হবে না। তবে আপনার এই যে পাবদা যে করতে যাচ্ছেন, পাবদার ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। পাবদা যদি আপনার ভারতে না যায় তাহলে কিন্তু পাবদা এখানকার অবস্থা খারাপ। আজকে এক চাষি ভাই আমাকে ফোন করছিলেন বগুড়ার, তিনি অনেক কষ্টে পাবদা নিয়ে গেছিলেন ঢাকায়, ওনাকে বলা হয়েছিল যে 300-350 টাকা কেজি হবে, কিন্তু ওনাকে দিতে দিতে 250 টাকার মতন কেজি দিছে। তো এই যে করোনা সম্পর্কিত যে অবস্থা, এটার সঙ্গে মাছ মানে রপ্তানি বা আমদানি যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো মাথার মধ্যে রেখে পাবদা করেন। মোহাম্মদ শরীফুল ইসলাম সজীব বলছেন, স্যার পুকুর পুষ্টিতে 10 কেজি করে চুন প্রয়োগ করলে কেমন হয়? যদি আপনার লাল মাটি হয়, লাল মাটি বা এঁটেল মাটি, তাহলে তো কোনো মামলাই নাই, মোস্ট ওয়েলকাম হয়। আর যদি বাংলা মাটিও হয়, বেলে দোয়াশ কিংবা দোয়াশ কিংবা আপনার ওই যে পলি মাটি, এই 10 কেজি চুন দিলে আপনাকে আর মাঝখানের ভেজালগুলো পালন করতে হবে না। আপনাদের কাছে অনেক সময় মনে হইতে পারে যে আবেল লতিফ বোধহয় পাগলের মতন কথা বলে, আবেল লতিফ পাগলের থেকে আরো খারাপ অবস্থায় কথা বলে, কিন্তু এটার যুক্তি আছে। আপনি 10 কেজি চুন যদি দেন, লাল মাটি হলে তো ওটা আটবেই না, কিছুই হবে না। আর যদি বাংলা মাটিতে হয়, তাহলে যে মাঝখানে যে চুন প্রয়োগের ব্যাপারগুলো, এগুলো আর থাক দরকার হবে না। বরং এই 10 কেজি চুন দিলে আপনার প্রোটোজোয়ান ডিজিজ যেগুলি আছে, এই যে উকুনের রোগ বা ইক রোগ, সাদা ফুটকি, লাল ফুটকি, লাল দাগ, এগুলি কিন্তু থাকবে না। ইউ ক্যান ডু ইট, আপনার এটা ওই এককালীন খরচ হবে, বারবারতি খরচ হবে না। বিকাশ রায় বলছেন, স্যার অ্যামোনিয়া টক্সিসিটি নিয়ন্ত্রণ করতে 150 গ্রাম টিএসপি বা 200 গ্রাম লবণ দিতে বলেছেন, জলের গভীরতা কত হবে, গভীরতা বাড়লে কমলে কি পরিমাণে লবণ বা টিএসপি দেব? আমি অর্ধেক ঠিক বলছেন, অর্ধেক ঠিক বলেন নাই, আমি 150 গ্রামের কথা বলি নাই, 50 গ্রাম টিএসপির কথা বলছি। তো আপনার এই টিএসপিটা বাদ দেন, আপনি লবণটা দেন, তার থেকে আপনি আরও কাজটা যেটা করতে পারেন, আপনি সবচেয়ে ভালো হয় লবণ না দিয়ে চিনিই দেন, যদি দেন তাহলে আপনার এটার সমস্যা থাকবে না, অ্যামোনিয়া কমে যাবে। অ্যামোনিয়া যদি নিজেই না থাকতে পারে, তাহলে আবার তার টক্সিসিটি কী থাকবে? আর এটার পরিমাণটা হইল গিয়া যে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনারা যদি মনে করেন যে আমার পুকুরের সাইজ বলছি, গভীরতা বলছি 5 ফুট 6 ফুট বলছি, সাইজ যত বড় হইতে থাকবে ফুট তত বাড়াইতে থাকতে পারবেন। কিন্তু এমন যদি হয় যে আপনার 15 ফুট গভীর পুকুর, এইটা কিন্তু দিস ইজ নট এ পুকুর, আপনি কি উদ্দেশ্যে বলছেন সেটা আপনি বলেন নাই বিকাশ রায়, বুঝলে বোঝা যাইতো যে ঘটনাটা কি। আমার জলের গভীরতা মনে করেন যে 1 একর পর্যন্ত 5 ফুট 6 ফুট, এইটা যদি বাড়ে 2 একর হয় 7 ফুট, 3 একর হয় 8 ফুট 9 ফুট, 4 একর 10 ফুট 12 ফুট,
পাঁচ একর, ছয় একর, এই একর একর বাড়াইতে থাকবেন, দুই একর করে যাইতে থাকবে, পরের দিকে আর 1 ফুট করে বাড়াইতেই পারবেন। আপনি 15 ফুটও হইতে পারবে, 15 একরে যান, তাহলে এইটা হবে। তবে অত বড় পুকুরে কখনো অ্যামোনিয়া টক্সিসিটি সাধারণত হয় না, কারণ এখানটায় কিছু এই জলজ উদ্ভিদ থাকলে এই সমস্যাটা হয় না। আর টিএসপিও আপনারা এই কেন এই ধরনের প্রশ্নগুলো করেন আমি ঠিক বুঝি না, এটা জানার প্রশ্ন নয়, এটা হইলে একটা বাজার মাত করা প্রশ্ন, যে বাজারে অনেক কিছু বোঝা যাবে এরা ইয়া, বাট দিস ইজ নট দ্য ইয়া সিস্টেম। ইমরান হোসেন চৌধুরী বলছেন, স্যার পুটির রেণুর পুকুরে পানির রং হচ্ছে না, রং আনার জন্য কাঁচা ধান গাছ দিতে পারি কি? না, আপনি এইটাতে যেটা রং আনার জন্য যেটা করবেন সেটা হইলো আপনি ওই যে আটা, আপনার 1 বিঘা পুকুরে 7-8 কেজি আপনি আটা, আপনি আটার সঙ্গে আপনি মনে করেন যে 250 গ্রামের মতন ইউরিয়া আজকে ভিজায় রাখেন, কালকে আপনি ছড়ায় মারেন, তাহলে আপনার কালার চলে আসবে। অনুভব বর্বন বলছেন, স্যার পালিশ মিশানো ব্রানে 7% আমিষ থাকলে ফার্মেন্টেশন করলে কত পার্সেন্ট আমিষ হবে? আরো ধরেন 3-4% ধরেন, এইরকমের বাড়াই ধরতে পারেন। তা পুকুরে সরিয়ে না দিয়ে অন্যান্য খাবার সহ পাত্রে দিলে অরিজিনাল ব্র্যান্ডের মতন কি কাজ হবে? এটা ব্র্যান্ডের মতন কাজ হবে না কেন? কাজ তো হবে, না হওয়ার মতন তো অন্য কিছু নাই, কিন্তু তার থেকে বেশিও হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানটায় আপনার পালিশ থাকলে যেটা হয় সেটা হলো যে কার্বোহাইড্রেটের মাত্রাটা বেশি থাকে। এইটা আপনারা এত বৈজ্ঞানিক স্টাইলে ভাববেন। এই ফারুক বলছেন যে, স্যার মিশ্র কার্ব জাতীয় খাদ্য নির্ভর মাছ চাষে যদি প্রাকৃতিক খাদ্যের সাহায্য নেওয়া হয়, যেমন গোবর খৈল ডিএপি মিক্স করে খাওয়ালে, তাতে খাদ্য নির্ভর খাবার এবং প্রাকৃতিক খাবারের যৌথ প্রয়োগটা কি নিয়মে হতে পারে? নিয়মের তো কোনো কিছু নাই, আপনি যদি মনে করেন যে এই সার প্রয়োগের মাধ্যমে যদি প্রাকৃতিক খাবার বানায় নিতে পারেন, আর এর সঙ্গে যদি আপনি আবার ওই মোলাসেস টোলাসেস দিয়ে যদি বায়োফ্লকটা করতে পারেন, তা ধরেন মোট খাদ্য খাদ্যের পরিমাণ যদি মনে করেন যে 100 কেজি যদি হতো, সেক্ষেত্রে আপনি এই 40-50 কেজির মধ্যেই 40 কেজির মধ্যেই আপনি এটা চলে আসতে পারেন। কারণ প্রাকৃতিক খাবারই প্রায় 40%-এর মতন সাপ্লাই হয়, তো 40% যদি সাপ্লাই হয় তাহলে সেক্ষেত্রে আপনি মনে করেন যে আরও বায়োফ্লক করে যদি আরও 10% বা 20% যদি যায়, তাহলে একটা 100 কেজি মাছকে যদি আপনার মোট খাদ্য দিতে হইতো ওখানে 4 কেজি, তাহলে সেক্ষেত্রে 2 কেজির একটু কম দিলেও আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। কোন নিয়ম টিয়মের কিছু নাই, ওরা সারাদিন গুড়ায় মুড়ায় খাবে আর আপনি একটু আপনার খাবারটা দিয়ে দেবেন। আমাদের গ্রামীণ জীবনে মুরগিগুলার কি অবস্থা? দেশি মুরগিগুলা সকালবেলা, এক তো আমাদের বাড়ি থেকে যারা আছেন মা বোন বউ এরা যারা আছেন, তারা হয়তো একটু মুরগির খোপড়াটা ছুটাই দিয়া একটু চাল টাল একটু ভাত টাত পন্তা পানি উড়াই দিল, ওরা একটু বাইরে খাওয়া দাওয়ার পরে বেড়ায় চলে গেলো, বেড়ায় চলে গিয়ে সারা বাড়ি মুল্লুক টুল্লুক খেয়ে দেয় এসে, তারপরে হয়তো আবার দুপুরবেলা একটু এরকমের ভাত বা এরকমের কিছু ছড়াই দিল, সেটা আবার খাইলো, খেয়ে আবার বাড়ায় চলে গেল, তো আবার সারা বাড়ি করে বিকালে সন্ধ্যার সময় একটু ধানের টুকরা টুকরা কিছু একটু খেয়ে ভিতরে ঢুকে পড়লো। লাইক দিস এই কাজটাই করবে, এটা তো পার্লামেন্টে ওই সংসদের অধিবেশনের মতন ব্যাপার স্যাপার নাই। বিশ্বজিৎ মিস্ত্রি বলছেন, স্যার আমাদের এখানে বর্ষার সময় মাঠে দেশি কই ও দেশি ট্যাংরা মাছের পোনা পাওয়া যায়, এগুলো কি পুকুরে চাষ করা ও খাদ্যাভ্যাস করা সম্ভব? কারণ আমি এই দেশি ট্যাংরা মাছ পুকুরে ছেড়েছিলাম বাট বাঁচিনি। অনেকে বললো যে এই মাছ করতে হলে নোনা জল দরকার, মিষ্টি জলে বাঁচবে না, এই মাছ করতে কি কি করণীয়? কোনো কিছু নাই, আপনি এটা আপনার পুকুরে দিতেই পারেন, আপনার কোনো বিশেষ কারণে মাছগুলি মারা গেছে, কিন্তু নর্মালি ট্যাংরা আমার তো কোথার থেকে ট্যাংরা যে আসে আমি ট্যাংরা বের করে বাইর করে ফেলে দেই, এই ট্যাংরা আবার আসে, কারণ আমি ট্যাংরা রাখি না পুকুরে অন্য একটা কারণে, সেটা হলো আমি যখন পুকুরে জাল নামানো হয় তখন এই জালটা ধরার জন্য জালের নিচের যে দড়িটা আছে এইটা আমার পায়ের মধ্যে আটকায় দিই, আটকায় দিয়ে আমি জালটা ধরে ঠেলতে থাকি, ঠেলতে ঠেলতে যখন উপাশিকা উঠি তখন ওই উপরে যারা থাকে বা পাশে যারা থাকে তারা কিন্তু জালটা টানতে থাকে, ওই ব্যাট জালের এপাশ দিয়ে 3 জন উপরে, ওপাশ দিয়ে 3 জন উপরে, আর ধরেন তার পাশে এপাশে আরো 2 জন 2 জন, আর এইখানটায় আমি দেখছি যে ওই জালের দড়িটার মধ্যে অনেক সময় ট্যাংরা মাছ আটকায় যায়,
ট্যাংরা মাছ আটকা গেলে আমার পা জীবনে অনেক কয়েকদিন একদম লম্বা করে কেটে দিয়েছে। আমি এই জন্য ট্যাংরা মাছকে রাখি না। আপনার এখানটায় বেচারিটা খাবার খেতে পারে নাই কিংবা বিশেষ সমস্যা হয়েছিল, আপনি দেন নোনা জলের দরকার নাই তো? ওখানটায় নোনা জল দরকার হবে কেন? ওরা তো মিষ্টি পানিতেই রান করতেছিল, আপনার সমস্যা হওয়ার কথা না। তবে পালায় যায়, আপনি যে মারা যাওয়ার কথা বলছেন তা আমার কাছে মানে না, ওরা পালায়। কিন্তু ট্যাংরা মাছ ছোট্ট একটা ছিদ্র পেলে ওই দিক দিয়ে আউট, আর কই তো কোনো কথা নাই, উনি গরুর মতন হাঁটতে 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 উপরে দিয়ে উঠে চলে যাবে। মোহাম্মদ আরিফ মাইনুদ্দিন সাহেব বলছেন, বৃষ্টির দিনের পুকুরের পরিচর্যা সম্পর্কে একটু বলেন স্যার, আপনার পুকুরে লস কিভাবে হয়েছিল, এত লস কিভাবে হলো একটু বলেন প্লিজ। বৃষ্টির দিনের পরিচর্যা আপনারা পুরাটাই করবেন, অন্যান্য দিন যা কিছু করেন সেটা করবেন, শুধু বৃষ্টির দিনে কখনো জৈব সারটা প্রয়োগ করবেন না। কিন্তু বৃষ্টির দিনেও আপনার ওই যে আমার যে জৈব সার যেটা আছে, যে 5 কেজি খৈলের সঙ্গে 20 কেজি DAP যেটা আছে, এইটা আপনারা দিতে পারেন, এইটা কোনো সমস্যা হবে না, এইটাতে কোনো সমস্যা নাই, এটা অ্যাটি চলতে থাকবে। কারণ মনে করেন যে বৃষ্টি তার মনে করেন যে 3-4-5 দিন ধরে চলবে না, যদি এরকমের চলো ওই সময়টা বন্ধ রাখবেন, তারপরে আপনারা ওই সারটা আকাশ পরিষ্কার হয়ে গেলেই বৃষ্টি ছাড়লেই আপনারা দিয়ে দেবেন। এক আর আমার যে লসটা হয়েছিল সেটা হলো, আমি সেবার একটা গবেষণা করতেছিলাম, এটা 12 সালের কথা, আমার টার্গেট প্রজাতি ছিল কাতলা মাছ, যে কাতলা মাছের গ্রোথটা কীরকমের আসে। আমি জুনের 15 তারিখে রেণু নিয়ে আমি এটাকে নার্সিং করা শুরু করছিলাম, এবং ওই ফাস্ট গ্রোয়িং পোনাটাকে বারবার বেছে 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 আমার পুরো প্রজেক্টের মধ্যে মানে রুই মৃগেল সিলভার এগুলার কোনো অবকাশ ছিল না, এগুলো নিয়ে মাথা ব্যথা করি নাই, রুই মৃগেল কিছু ছিল, আর কাতলাটাকে নিয়ে আমি বেশি ডিল করতেছিলাম সেবার। এবং 4.5 মাসের মধ্যেই আমার কাতলাগুলি রেণু থেকে 800-900 গ্রাম পর্যন্ত হয়ে গেছিল। তো সেইটা হইল এরকমের, ওখানটায় আমার যে লেবার যারা ছিল তাদের মধ্যেও একটু আলসিয়ামি বা খামখেয়ালি পড়া ছিল, তাদেরকে ওই কায়দা করে কিবার বলি লজ্জার কথা মেয়ে মানুষ ব্যবহার করা পর্যন্ত হয়েছিল, তাদেরকে দাওয়াত করে নিয়ে গিয়ে আত্মীয়তা নিয়ে করে তাদেরকে খাওয়ায় মানে রাত্রে আটকায় রাখা হয়েছিল, কায়দা করে আটকানো, জোর করে আটকানো না, কায়দা করে আটকায় রাখা হয়েছিল, আর আমার পুকুরটা পরিষ্কার হয়ে গেছে। তা আমার ওই যে একবারে যে মনে করেন যে 8-10 লাখ টাকার মাছ যে চুরি হয়ে গেছে, এই যে মানে মাছটা যে চুরি হয়ে গেল তারপরে আমি যে মাছ ছাড়বো